হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক এরিয়া নেটওয়ার্ক। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা যে বিষয়টার প্র্যাকটিক্যাল ভিডিও আমরা দেখব, সেটা আমরা অনেক সময় মানে অনেক বারই আমরা ব্যাপারটা করে থাকি, কিন্তু সেটা আমরা একটা ফিজিক্যাল কম্পিউটারে করে থাকি। সেটা হচ্ছে একটা বুটেবল পেন ড্রাইভ থেকে একটা অপারেটিং সিস্টেম একটা ফিজিক্যাল মেশিনে ইনস্টল করা। এটা আমরা হামেশাই করে থাকি। আজকে সেম জিনিসটাই করব, তবে আমার ইনস্টলেশন মিডিয়াটা হবে পেন ড্রাইভ, অর্থাৎ আমার পেন ড্রাইভটা উইন্ডোজ বুটেবল হবে, এবং আমার ইনস্টলেশন মেশিনটা হবে কোনো ফিজিক্যাল মেশিন নয়, এটা একটা ভার্চুয়াল মেশিন। আমি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনে একটা ভার্চুয়াল মেশিন তো ক্রিয়েট করব, যেটাতে উইন্ডোজ ইনস্টল করব, আর সেই উইন্ডোজটা থাকবে একটা পেন ড্রাইভে, অর্থাৎ পেন ড্রাইভটা বুটেবল এবং আমার মেশিনটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। চলুন শুরু করা যাক। আমার ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ওপেন করা আছে। আচ্ছা, তার আগে দেখিয়ে নিই আমার পেন ড্রাইভটা। এটা আমার পেন ড্রাইভ, যে ড্রাইভটা আমার পেন ড্রাইভ, এতে উইন্ডোজের ইনস্টলার ফাইলটা এবং এটা পেন ইনস্টলার ফাইলগুলো দেখা যাচ্ছে, এবং এটা একটা বুটেবল পেন ড্রাইভ। এটাতে আমি বলে দিচ্ছি, এটাতে উইন্ডোজ 2008 R2 স্ট্যান্ডার্ড এডিশন এবং আরও অন্যান্য এডিশনগুলো রয়েছে, এবং ভার্সনটা 64 bit। আমি চলে এলাম ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনে। এখানে এসে আমি একটা নিউ ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি। নেক্সট, এখানে আমি সিলেক্ট করব আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম ল্যাটার। নেক্সট, মাইক্রোসফট উইন্ডোজ, আমি উইন্ডোজ 2008 64 bit এটাই নিলাম। নেক্সট, ইনস্টলেশন লোকেশন বাই ডিফল্ট যেটা নিচ্ছে সেটাই থাক, ডিফল্ট যেটা সেটাই থাক, এটার ক্ষেত্রেও সেম। আমার 1 GB RAM আমি দিয়েছি, অ্যাসেন্ড করলাম, এটাও ডিফল্ট রাখলাম, সব ডিফল্ট, এটাও ডিফল্ট, ডিফল্ট সে। আমি আমার ভার্চুয়াল হার্ড ড্রাইভটা 35 GB করলাম। নেক্সট, নেক্সট, ফিনিশ। একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখন যদি আমি এটাকে স্টার্ট করি, রান করাই, তাহলে এ কোনো অপারেটিং সিস্টেম খুঁজে পাবে না। তার কারণ আমি সেটিং এই মেশিনটা ক্রিয়েট করার সময় যে অপশানটা এসেছিল যেখানে অপারেটিং সিস্টেম ফাইলগুলো ব্রাউজ করে ব্রাউজ করা যায়, সেই জায়গাটাতে আমি সিলেক্ট করেছিলাম আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম ল্যাটার। সো এখন যদি আমি পাওয়ার অন করি তাহলে মেশিনটা বুট করবে না এবং আমার অপারেটিং সিস্টেমটাও ইনস্টল হবে না। আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার পেন ড্রাইভ, একটা ফিজিক্যাল পেন ড্রাইভ আমার এই ফিজিক্যাল হোস্ট মেশিনটাতে আমি ইনসার্ট করেছি, তার সেই পেন ড্রাইভটা উইন্ডোজ বুটেবল, উইন্ডোজ 2008 R2 বুটেবল, আমি সেই অপারেটিং সিস্টেমটা এই ভার্চুয়াল মেশিনে ইনস্টল করব। সেটার জন্য সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস। এখানে গিয়ে আমি অ্যাড করব, হার্ড ডিস্ক সিলেক্ট থাকবে, এখানে আমি নেক্সট করব, ডিফল্ট যা আছে সেটাই রাখবো, এইখানে আমি ইউজ এ ফিজিক্যাল ডিস্ক করব, করে নেক্সট। আচ্ছা, এইখানে ডিভাইসটা আমাকে ব্রাউজ করে ধরাতে হবে, অর্থাৎ আমার পেন ড্রাইভটা এখানে আমাকে ব্রাউজ করতে হবে, কিন্তু এখানে কতগুলো নাম্বার আমরা দেখতে পাচ্ছি, মানে এখানটা এই নাম্বারগুলোর মধ্যে কোনটা আমার পেন ড্রাইভ সেটা আমি বুঝতে পারছি না। তবে সেটা বোঝার জন্য যেটা করতে হবে সেটা হলো আমার হোস্ট মেশিনে, ফিজিক্যাল হোস্ট মেশিনে আমি কমান্ড প্রম্পটটা রান করাবো অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। সিম্পলি এখানে আমি একটা কমান্ড প্রেস কমান্ড লিখব, ডিস্ক পার্ট লিস্ট ডিস্ক কমান্ড দেবো। এর ফলে কি হবে, আমার মেশিনে যে কটা হার্ড ড্রাইভ রয়েছে বা স্টোরেজ ইউনিট রয়েছে সব কটাই দেখা হবে। প্রথম দুটো ডিস্ক 0 এবং ডিস্ক 1 হচ্ছে আমার এই ফিজিক্যাল হোস্ট মেশিনের দুটো ইন্টারনাল হার্ড ড্রাইভ, আর ডিস্ক 2 এটা হচ্ছে আমার পেন ড্রাইভটা, যেটা 29 GB, অর্থাৎ এই বুটেবল পেন ড্রাইভটা উইন্ডোজ 2008 বুটেবল পেন ড্রাইভটা হচ্ছে ডিস্ক 2, অর্থাৎ আমার নাম্বারটা এখানে 2। এখানে আমি এক্সিট করলাম, এক্সিট, সো আই উইল সিলেক্ট ফিজিক্যাল ড্রাইভ 2, ইউসেজ ইউজ এন্টার ডিস্ক, নেক্সট অ্যান্ড ফিনিশ, ফাইনালি ওকে। এখন এই নতুন নতুন ভার্চুয়াল মেশিনটার আমি ওপেন করব, করে বায়োসে যাব। সেটা করতে গেলে কি করতে হবে, পাওয়ারে গিয়ে পাওয়ার অন টু ফার্মওয়্যার, মানে এটার বায়োসেও ঢুকবে। এটা একটা মেসেজ আসে, এটাকে ওকে করে দিতে হবে,
বুটে গেলাম, আমার হার্ড ড্রাইভটাকে প্লাস করে আমি উপরে তুললাম, এন্টার করলাম, 0:0টা হচ্ছে আমার ফিজিক্যাল হার্ড ড্রাইভটা আর 0:1টা হচ্ছে আমার পেন ড্রাইভটা। এটাকে আমি সবার উপরে তুলে দিলাম, আমার ভার্চুয়াল হার্ড ড্রাইভটাকে সেকেন্ড পজিশনে রাখলাম। এই অবস্থায় আমি F10 প্রেস করে সেটিংটাকে সেভ করে বেরিয়ে এলাম। দেখা যাক কি হয়, মনে হচ্ছে হয়ে যাবে, লোগোটা এসছে আমার উইন্ডোজের। সো ইট ইজ বুটিং ফ্রম মাই পেন ড্রাইভ, ইয়েস হিয়ার ইট ইজ। আমার উইন্ডোজ ইনস্টলেশনের ওয়েলকাম স্ক্রিনটা এসে গেছে। আমরা এই স্ক্রিনটা সম্পর্কে সবাই পরিচিত, কারণ এর আগে আমরা অনেকবারই ফিজিক্যাল মেশিনে উইন্ডোজ ইনস্টল করেছি ফ্রম পেন ড্রাইভ। তো বাকি প্রসিডিওরগুলো সেম, আমরা যা করি অন্যান্য ক্ষেত্রে এক্ষেত্রেও তাই করব। জাস্ট আজকের ভিডিওটার উদ্দেশ্য ছিল যে একটা পেন ড্রাইভ থেকে, একটা বুটেবল উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ থেকে কিভাবে আমরা একটা ভার্চুয়াল মেশিনে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি। সো দিস আর দ্য সেটিংস। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, এই যে পার্টিশন 1 যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার পেন ড্রাইভটা, আর যেটা আমার এই ভার্চুয়াল মেশিনের ভার্চুয়াল হার্ড ড্রাইভ সেটা হচ্ছে এই আনঅ্যালোকেটেড স্পেস যেটা ডিস্ক ড্রাইভ 0 যেটা সেটা 35 GB। আপনাদের মনে আছে আমি সেটিং, আমি যখন ক্রিয়েট করছিলাম তখন আমি আমার ভার্চুয়াল হার্ড ড্রাইভটা সাইজ রেখেছিলাম 35 GB। সো এইটাই হচ্ছে সেই আমার ভার্চুয়াল হার্ড ড্রাইভটা যেখানে আমার অপারেটিং সিস্টেমটা ইনস্টল হবে। নেক্সট, ওকে। এরপরে ট্র্যাডিশনালি যেরকম অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল হয় সেরকমভাবে বাকি স্টেপগুলো হবে। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের, আপনি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনার কমেন্ট জানিয়ে আমাদের ফিডব্যাক জানান। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গে থেকে আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করুন। থ্যাংকস ফর ওয়াচিং।